হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো শিক্ষার্থী বন্ধু? আশা করি ভালো আছো। হারুন মিয়া সহকারী শিক্ষক বিজ্ঞান ইসহাক আলী ফাজিল ডিগ্রি মাদ্রাসা, ইসহাক আলী ফাজিল মাদ্রাসা অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীর গণিত নিয়ে। আজকে আমি তোমাদেরকে দেখাবো অনুশীলনী 1.1 এর 4 এবং 5 নং প্রশ্নের সমাধান। তাহলে চলুন শিক্ষার্থী বন্ধু ক্লাসটি শুরু করা যাক। অনুশীলনী 1.1 এর 4 নম্বর যে প্রশ্নটা, সেটা হচ্ছে 9 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখো। আমি আবার বলছি প্রশ্নটা, 9 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যাটি লিখো। তো আমরা জানি এক্ষেত্রে একটি নিয়ম আছে, নিয়মটা হচ্ছে যত অঙ্কের বলবে তোমরা করবে কি, ছোট একটা টেকনিক, তোমরা করবে কি যত অঙ্কের বলবে ততটা 9 লিখলেই হয়ে যাবে আমার ওই অঙ্কের বৃহত্তম সংখ্যা। যেমন যদি বলা হয় 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে তোমরা করবে কি 2টা 9 লিখবে। যদি বলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে তোমরা করবে কি 3টা 9 লিখবে। যদি বলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে তোমরা লিখবা 5টা 9। তাহলে বলো তো শিক্ষার্থী বন্ধু, এখানে প্রশ্নে বলা হচ্ছে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে কি হবে? আশা করি তোমরা ইতিমধ্যে সকলেই বুঝে ফেলেছ, অর্থাৎ 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান কি হবে? 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9টা 9, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। যাই হোক, বোর্ডে আমার জায়গা নিচ্ছে না। দেখি 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে 9টা 9, তাহলে গুনি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। আর এক্ষেত্রে তোমরা যদি কমা ব্যবহার করো, তো কমা ব্যবহারের আমি একটা টেকনিক বলি, সেক্ষেত্রে হচ্ছে কি তোমরা করবে কি প্রত্যেক 3 গড় পর পর তোমরা কমা ব্যবহার করবে। তাহলে 1 2 3 এখানে একটা কমা হবে, আবার 1 2 3 এখানে একটা কমা হবে, আবার 1 2 3 এখানে একটা কমা হবে। দেখি 1 2 3 এখানে একটা, 1 2 3 এখানে একটা, 1 2 3 এভাবে তোমরা কমা ব্যবহার করতে পারবে। এখন যদি আমি এটা গণনা করি কত হয়, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, দ্বিযুত, কোটি, অর্থাৎ কোটির গড়ে হচ্ছে আমার 99, তাহলে হবে 99 কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, নিযুতের গড়ে হচ্ছে আমার 99, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, অর্থাৎ লক্ষের গড়ে হচ্ছে আমার 99, তাহলে 99 লক্ষ। একইভাবে একক, দশক, শতক, হাজার, হাজার গড়ে হচ্ছে আমার 99, অর্থাৎ 99 কোটি 99 লক্ষ 99 হাজার 999, এটা হচ্ছে আমার 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এটা হচ্ছে আমার 4 নং অঙ্ক। এটার 2টা অংশ, একটা হচ্ছে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা, আর একটা হচ্ছে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 9 অঙ্কের এক্ষেত্রে হবে ক্ষুদ্রতম সংখ্যা সমান বৃহত্তম ক্ষেত্রে তো আমরা বললাম যত অঙ্কের বলবে ততটা 9 লিখবে, আর ক্ষুদ্রতমর ক্ষেত্রে লিখবে 0। কিন্তু এক্ষেত্রে আমরা যদি সবগুলি গড়কে 0 হিসেবে ব্যবহার করি, তাহলে আমরা জানি 0-র কোনো স্থানীয় মান নেই, সেক্ষেত্রে আমার টোটাল সংখ্যাটা 0 দাঁড়াবে। সেক্ষেত্রে আমরা করব কি, যদি বলে ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে প্রথম আমরা ব্যবহার করব 1, আর পরবর্তী ডান পাশে যে সংখ্যাগুলি থাকবে, যে অঙ্কগুলি ব্যবহার থাকবে, সেগুলোকে তোমরা ব্যবহার করবে 0। অর্থাৎ প্রথমে 1 লিখে পরবর্তী অঙ্কগুলি 0 লিখলেই হয়ে যাবে ওই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। যেমন এখানে বলা হচ্ছে আমার 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে প্রথমে আমি এখানে এদিক থেকে প্রথমে আমি ব্যবহার করব 1, তার পরবর্তীতে যতটা বাকি থাকবে ততটা ব্যবহার করব 0। তাহলে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার জন্য প্রথমে আমি 1 ব্যবহার করেছি, বাকি থাকে কটা 8টা, অর্থাৎ বাকি 8টা হবে আমার 0। 1 2 3 4 5 6 7 8, 1 2 মোট হবে 10টা, 1 2 3 4 5 6 7 8 9 9 অঙ্কের বলা হয়েছে, মোট হবে আমার 9টা, সেক্ষেত্রে প্রথম 1টা হবে 1, আর বাকি 8টা হবে 0। দেখি তো 0 8টা হয়েছে কিনা, 1 2 3 4 5 6 7 8টা। হ্যাঁ, এবার আমি গণনা করি এখানে কত হয়।
একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি অর্থাৎ কোটির ঘরে হচ্ছে আমার দশ তাহলে এখানে হচ্ছে আমার দশ কোটি এই হচ্ছে শিক্ষার্থী বন্ধু আমার নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা নিরানব্বই কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নশত নিরানব্বই আর নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে দশ কোটি আশা করি অনুশীলনী এক দশমিক একে চারের যে অঙ্কটা অর্থাৎ নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এই অঙ্কটা তোমরা সহজেই বুঝতে পেরেছ এখন আমি তোমাদেরকে বোঝার জন্য তোমাদেরকে যদি বলি যে আমাকে কমেন্ট বক্সে তোমরা পাঁচ অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখে দেখাও আজকে যদি না পারো তাহলে এক সপ্তাহ তোমাদের সময় আমি দিলাম এক সপ্তাহের মধ্যে তোমরা পাঁচ অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখে আমাকে কমেন্ট বক্সে উত্তরটা জানাও এখন আমি তোমাদেরকে দেখাবো পাঁচ নং প্রশ্নের সমাধান পাঁচ নং প্রশ্নে বলা হচ্ছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো পাঁচের আবার এখানে দুটো অংশ একটা হচ্ছে পাঁচের ক এবং পাঁচের খ এখন আমি পাঁচের কটা তোমাদের করে দিচ্ছি আর তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে পাঁচের খ পাঁচের ক এর যে অঙ্কগুলি সেগুলো হচ্ছে চার পাঁচ এক দুই আট নয় এবং তিন অর্থাৎ অনুশীলনী এক দশমিক একের পাঁচের দুটো অংশের কয়ের মধ্যে হচ্ছে চার পাঁচ এক দুই আট নয় তিন এই অঙ্কগুলি ব্যবহার করে আমাকে তৈরি করতে হবে এখানে একটা শর্ত দেওয়া হচ্ছে বলছে এখানে যে অঙ্কগুলি আছে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে যে সাতটা অঙ্ক আছে এই অঙ্ক সাতটাকে আমরা কেবলমাত্র একবার ব্যবহার করব এই সাতটা অঙ্ককে আমরা একবার ব্যবহার করে আমরা করব কি একটা বৃহত্তম সংখ্যা গঠন করব আরেকটা ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব তাহলে শর্ত মতে বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা এখানে আমি শর্ত মতে লিখলাম এই জন্য যে এখানে এই অঙ্কটার মধ্যে আমাকে একটা শর্ত দেওয়া হয়েছে এখানে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এখানে যে সাতটা অঙ্ক আছে এই সাতটা অঙ্কের আমাকে একটাকে একবার ব্যবহার করতে হবে ব্যবহার করার পর আমাকে তৈরি করতে হবে বৃহত্তম সংখ্যা এই জন্য আমি লিখেছি শর্ত মতে বৃহত্তম সংখ্যা তো বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে তোমরা করবে কি ডান দিক থেকে অর্থাৎ এখানকার ডান দিক থেকে আমার সামনে এক্ষেত্রে বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে এখানে যেমন অঙ্কগুলি আছে সেক্ষেত্রে আমার সবচেয়ে বড় যে অঙ্কটা সেটাকে আমি প্রথমে লিখব তারপরে যে বড় অর্থাৎ ক্রমান্বয়ে বড় থেকে ছোটোর দিকে যাব আমরা তাহলে হয়ে যাবে আমার বৃহত্তম সংখ্যা এটাকে অনেকে অন্যভাবে লিখে এরকমভাবে যেমন এবার প্রথমে সাজিয়ে নেয় সবচেয়ে বড় হচ্ছে এখানে আট এ হলো আমার আট তারপরে হচ্ছে কত সরি এখানে সবচেয়ে বড় হচ্ছে আমার নয় তাহলে এটা থাকবে এই পাশে সবচেয়ে বড় হচ্ছে আমার নয় নয় গেল এটা গেল তারপরে সবচেয়ে বড় হচ্ছে আট এটা গেল তারপরে সবচেয়ে বড় হচ্ছে পাঁচ এটা গেল তারপরে বড় হচ্ছে চার এটা গেল তারপরে বড় হচ্ছে তিন এটা গেল তারপরে বড় হচ্ছে দুই এটা গেল তারপরে বড় হচ্ছে সর্বশেষ এক এইভাবেও তোমরা সাজিয়ে নিতে পারো অথবা সরাসরি লিখলে পারো সেক্ষেত্রে এই ধারাবাহিকতাটা অর্থাৎ প্রথমে বড়টা তারপরে এর চেয়ে ছোটো তারপরে এর চেয়ে ছোটো এরকমভাবে অর্থাৎ বড় থেকে ছোটো এভাবে সাজিয়ে এলেও তোমরা বৃহত্তম সংখ্যা পেয়ে যাবে কাজে আমরা যদি এখন এইভাবে কিন্তু এভাবে লিখলে তার সংখ্যা হলো না সেজন্য আমি এখান থেকে ধারাবাহিকতাটা নিয়ে সংখ্যাগুলি অঙ্কগুলিকে আমরা এখানে লিখব তাহলে যেটা হবে এবং এখানে কোনো কমা ব্যবহার করা যাবে না যেমন প্রথমে লিখব আমরা নয় তারপরে হচ্ছে আট তারপরে হচ্ছে পাঁচ তারপরে হচ্ছে চার তারপরে হচ্ছে তিন তারপরে হচ্ছে দুই তারপরে হচ্ছে এক সেক্ষেত্রে আমার এখানে প্রতিটার মধ্যে কমা 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 ব্যবহার করা যাবে না কারণ প্রতিটা কমা কমা ব্যবহার করলে আমার সেটা আলাদাই থাকলো কাজেই শর্ত মতে চার পাঁচ এক দুই আট নয় তিন এই অঙ্কগুলিকে আমরা একবার ব্যবহার করে আমরা যে বৃহত্তম সংখ্যাটা পেলাম সেটা হচ্ছে আমার
যদি গণনা করি একক দশক শতক হাজার অযুত লক্ষ অর্থাৎ লক্ষের ঘরে হচ্ছে নিরানব্বই একক দশক শতক হাজার হাজার ঘরে হচ্ছে চুয়ান্ন অর্থাৎ আটানব্বই লক্ষ চুয়ান্ন হাজার তিনশত একুশ এই হচ্ছে আমার শিক্ষার্থী বন্ধু প্রদত্ত অঙ্কের বৃহত্তম সংখ্যা এখন আমরা যদি লিখি প্রদত্ত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং সরি শর্তম এবং শর্তমতে ক্ষুদ্রতম সংখ্যা এবং শর্তমতে ক্ষুদ্রতম সংখ্যা এক্ষেত্রে যেটা হবে আমার প্রথমে লিখবো আমার ছোটো সংখ্যা তারপরে ছোটো থেকে বড় এভাবে আমরা চলে যাব তাহলে সেক্ষেত্রে প্রথমে হবে আমার এক তারপরে হবে দুই তারপরে হবে তিন তারপরে হবে চার তারপরে হবে পাঁচ তারপরে হবে আট তারপরে হবে নয় আমি যদি এটাকে গণনা করি একক দশক শতক হাজার অযুত লক্ষ অর্থাৎ বারো লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশত উননব্বই এই হচ্ছে আমার প্রদত্ত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আশা করি অনুশীলনী এক দশমিক একে তোমরা আজকে যে আমি দুটি অঙ্ক দেখেছি সেই অঙ্ক দুটো তোমরা সহজে বুঝতে পেরেছ এবং তোমাদেরকে আমি একটি বাড়ির কাজ দেখেছি বাড়ির কাজটা এখন সরাসরি তোমরা দেখাবে না সেটা দেখাবে তোমরা যে কমান্ডস যে একটা বক্স আছে সেই বক্সের মধ্যে দেখবো আমি তোমরা কতজন সেটার উত্তর দিতে পারো আজকের পর্যন্ত আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ পাক যেন আমাদের সকল সেই তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।